আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পশ্চিমা দেশগুলোর বিদেশি নীতির মোকাবেলা করবে সিরিয়া ও ভেনিজুয়েলা। এবার যুক্তরাষ্ট্র ও কানাডার কর্মকর্তাদের উপর চীনের নিষেধাজ্ঞা আরোপ। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় মোদি বিরোধী বিক্ষোভে গুলি, নিহত 5। মার্কিন সেনা প্রত্যাহারে বিলম্বের পরিণতির বিষয়ে তালেবানের হুঁশিয়ারি। হামাসের 3 বিখ্যাত নেতাকে আটক করেছে ইসরায়েল। ভার্চুয়াল জলবায়ু সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ করলেন বাইডেন। যুক্তরাষ্ট্রে মিয়ানমার সেনাবাহিনীর 2 প্রতিষ্ঠানের সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন নিষেধাজ্ঞা। এবং সর্বশেষ থাকছে 25 বছরের সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করল ইরান ও চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পশ্চিমা দেশগুলোর বিদেশি নীতির মোকাবেলা করবে সিরিয়া ও ভেনিজুয়েলা। সিরিয়া ও ভেনিজুয়েলার উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলা করার লক্ষ্যে অন্যান্য দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছে দামেস্ক ও কারাকাস। শুক্রবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিকদাদ ও ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জোর্গে এরি টেলিফোন আলাপে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেছেন। 2 পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমা বিদেশি নীতি মোকাবেলায় পরস্পরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। 2 শীর্ষ কূটনীতিক রাজনৈতিকভাবে তাদের মতাদর্শের মিত্র দেশগুলোর সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। তারা বলেন, পশ্চিমা সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ রুখে দিতে তাদের বিরুদ্ধে শক্তিশালী রাজনৈতিক জোট গঠন করা জরুরি। টেলিফোন আলাপে এরিয়াজা গত 10 বছর ধরে বিদেশি মদদের চাপিয়ে দেওয়া সহিংসতার বিরুদ্ধে সিরিয়া সরকারের যুদ্ধের প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যদিকে ভেনিজুয়েলার বিদেশি ষড়যন্ত্র, বিশেষ করে মার্কিন ষড়যন্ত্র রুখে দেওয়ার কারাকাস সরকারের প্রশংসা করেছেন। এবার যুক্তরাষ্ট্র ও কানাডার কর্মকর্তাদের উপর চীনের নিষেধাজ্ঞা জারি। উইঘুর বিতর্কে যুক্তরাজ্যের উপর এবার যুক্তরাষ্ট্র ও কানাডার কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান যথাক্রমে গাইল ম্যান চীন ও টনি পারকিনসের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মন্ত্রণালয় আরো জানায়, কানাডার সংসদ সদস্য ও কানাডীয় সংসদের স্ট্যান্ডিং কমিটি অন ফরেন অ্যাফেয়ার্সের ভাইস চেয়ারম্যান মাইকেল চং এর উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চীনা সরকার তার জাতীয় ঐক্য, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষায় দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে সরকার আশা করে তারা পরিস্থিতি পরিষ্কারভাবে বুঝতে পারবে এবং তাদের ভুলগুলোর প্রতিকার করবে। এতে আরও বলা হয়, জিনজিয়াং সংক্রান্ত ইস্যুতে তাদের রাজনৈতিক কারসাজি অবশ্যই বন্ধ করতে হবে, যে কোনো রূপে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং ভুল পথে আরও যাওয়া থেকে বিরত থাকতে হবে, অন্যথায় তাদের আঙ্গুল পুড়ে যাবে। এই পদক্ষেপের মাধ্যমে চীন, হংকং ও ম্যাকাউতে তাদের সকলের প্রতি সদিকার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া চীন এই 3 জনের কোনো সম্পত্তি থেকে থাকলে তা স্থগিত করা হবে এবং চীনের কোনো নাগরিক বা প্রতিষ্ঠান এদের সঙ্গে কোনো ব্যবসায় জড়িত হতে পারবে না। শুক্রবার যুক্তরাজ্যের 5 MP সহ মোট 9 জন নাগরিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। মিথ্যা ও ভুল তথ্য ছড়ানোর কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে চীন। এর আগে গত সোমবার চীনের জিনজিয়াংয়ে উইগুর মুসলিমদের উপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন চীনের 4 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর যুক্তরাজ্য নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়। যুক্তরাজ্যের পর কানাডা ও যুক্তরাষ্ট্র ও চীনের ওই কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় মোদি বিরোধী বিক্ষোভে গুলি, নিহত 5। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পুলিশ ও বিজিবির সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছে অন্তত 13 জন। শনিবার সন্ধ্যা 6টার দিকে কুমিল্লা সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন নন্দনপুরের হরিয়ানা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে জুরু আলম 35, সুনামগঞ্জের দিরাই উপজেলার দাবির মিয়ার ছেলে বাদল মিয়া 24, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মহেন্দ্র গ্রামের জুরু আলীর ছেলে সুজন মিয়া 22, সদর উপজেলার কাউসার মিয়া
চব্বিশ ও জুবায়ের ১৪। সংঘর্ষের এই ঘটনায় হতাহতের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় নুরুল আমিন, বাসির মিয়া ও সাদেক মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সদর উপজেলার বুধল ইউনিয়ন থেকে বিকেল ৪টার দিকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কুমিল্লা সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় পৌঁছালে পুলিশ ও বিজিবির সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় স্থানীয় লোকজন ও হেফাজতের মিছিল যোগ দেন। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেরেন। পরে বিজিবি ও পুলিশ গুলি ছোড়ে গুলিবিদ্ধ কয়েকজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। মার্কিন সেনা প্রত্যাহারে বিলম্বের পরিণতির বিষয়ে তালেবানের কড়া হুঁশিয়ারি। আফগানিস্তান থেকে আগামী মে মাসের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহার না করার সম্ভাব্য পরিণতির বিষয়ে আবারও হুঁশিয়ারি দিয়েছে তালেবান গোষ্ঠী। তারা এক বিবৃতিতে বলেছে, প্রতিশ্রুতি অনুযায়ী মে মাসের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহার না হলে তাদের বিরুদ্ধে লড়াই শুরু করবে তালেবান। তালেবানের বিবৃতিতে সতর্ক করে দিয়ে আরও বলা হয়েছে, কাতারের দোহায় স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন করা হলে বড় আকারে যুদ্ধ শুরু হবে, যার সম্পূর্ণ দায় নিতে হবে মার্কিন প্রশাসনকেই। মার্কিন কর্মকর্তারা এক এক সময় এক এক কথা বলছেন বলে উল্লেখ করেছেন তালেবানের ওই গোষ্ঠীটি। তারা আরও বলেছে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এখন আন্তর্জাতিক দাবি। আমেরিকাকে অবশ্যই আফগানিস্তানে সেনা উপস্থিতির অবসান ঘটাতে হবে। তালেবান এখনও দোহা চুক্তি মেনে চলছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। কাতারের রাজধানী দোহায় ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি কথিত এক শান্তি চুক্তিতে সই করে তালেবান ও যুক্তরাষ্ট্র। ওই চুক্তিতে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সেনা প্রত্যাহারের কথা বলা হলেও এখন পর্যন্ত সে প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। হামাসের তিন বিখ্যাত নেতাকে আটক করেছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরের হেব্রন শহর থেকে তিন বিখ্যাত হামাস নেতাকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনারা। প্রত্যক্ষদর্শীরা আনাদুল এজেন্সিকে বলেছেন, ফিলিস্তিনি আইন প্রণেতা ও হেব্রনে হামাসের উচ্চপদস্থ নেতা হাতেম কাফেইসাকে ইসরায়েলি সেনাবাহিনী গ্রেফতার করেছে। সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইসা আল জাবারি ও একজন উচ্চপদস্থ হামাস নেতা মাজেদ আল নাটসাকেও গ্রেফতার করা হয়েছে। এই তিন নেতা এর আগে বহুবার ইসরায়েলি সেনাদের মাধ্যমে গ্রেফতার হয়ে জেলে গিয়েছিলেন। মে মাসে ঘোষিত ফিলিস্তিনের নির্বাচনকে সামনে রেখে ইসরায়েল হামাসের সদস্যদের গণহারে গ্রেফতার করছে। ইসরায়েলি এই পরিকল্পনার ব্যাপারে হামাস সতর্ক করে দিয়েছে। ফেব্রুয়ারিতে হামাসের গুরুত্বপূর্ণ অনেক নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে আছেন মুস্তফা আল ইয়াসির মনসুর সহ আরও অনেকেই। হামাস বলছে, ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনের নির্বাচনকে ব্যাহত এবং নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চাচ্ছে। হামাস আরও অভিযোগ করেছে যে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের সদস্যদের ভয় দেখাচ্ছে, তাদের হুমকি দিয়ে বলা হচ্ছে যদি তারা সামনে নির্বাচনে দাঁড়ায় তাহলে তাদের জেলে ঢুকানো হবে। ২২ মে ফিলিস্তিনিদের আইনসভা নির্বাচন, প্রেসিডেন্ট নির্বাচনে ৩১ জুলাই আর জাতীয় কাউন্সিল নির্বাচন ৩১ আগস্ট। ২০০৬ সালে ফিলিস্তিনের সর্বশেষ আইনসভার নির্বাচন হয়েছে। ওই নির্বাচনে হামাস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। ভার্চুয়ালি জলবায়ু সম্মেলনে চীনের প্রেসিডেন্ট ও পুতিনকে আমন্ত্রণ করলেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এপ্রিলে যে ভার্চুয়াল জলবায়ু সম্মেলনের আয়োজন করেছেন তাতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন। হোয়াইট হাউস শুক্রবার এক ঘোষণায় এই কথা জানিয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যুক্তরাষ্ট্র অগ্রগামী ভূমিকা পালনে তার পূর্বের অবস্থায় ফিরে আসার লক্ষ্যে দুই দিনের যে সম্মেলনের আয়োজন করেছে তাতে বিশ্বের ৪০টি দেশের নেতাকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। এতে বড় অর্থনীতির দেশগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে, যারা বিশ্বে কার্বন নিঃসরণের জন্য ৮০% দায়ী। শি ও পুতিন সম্পর্কে বাইডেন বলেন, তারা জানেন যে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তবে তাদের কারো সাথেই আমার কথা হয়নি। আগামী ২২ ডিসেম্বর অনলাইনে সম্মেলনটি শুরু হবে। এদিকে নভেম্বরের স্কটল্যান্ডে গ্লাসগোতে জাতিসংঘের উদ্যোগে জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্যারিস জলবায়ু সম্মেলন থেকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার পর বাইডেন দায়িত্ব নেওয়ার প্রথম দিনই চুক্তিতে ফেরার যে অঙ্গীকার করেছিলেন তা তিনি রেখেছেন, কারণ বাইডেন বিশ্ব উষ্ণতাকে তার কর্মসূচির কেন্দ্রবিন্দুতে রেখেছেন।
যুক্তরাষ্ট্রে মিয়ানমার সেনাবাহিনীর দুই প্রতিষ্ঠানের সম্পত্তি বাজেয়াপ্ত নতুন করে নিষেধাজ্ঞা। অভ্যুত্থান বিরোধী আন্দোলনে সশস্ত্র সামরিক বাহিনীর বর্বরোচিত দমন নিপীড়নের ঘটনায় চাপ বাড়াতে মিয়ানমার জান্তার সরকারের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করল ব্রিটেন ও যুক্তরাষ্ট্র। ইকোনমিক কর্পোরেশন ও মিয়ানমার ইকোনমিক হোল্ডিংস লিমিটেডের উপর ব্যবসায়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ। এই নিষেধাজ্ঞার ফলে মিয়ানমার সেনাবাহিনী নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান দুটির যুক্তরাষ্ট্রে থাকা যে কোনো সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিষিদ্ধ ঘোষিত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাণিজ্য বা ব্যবসায়িক লেনদেন রাখতে পারবে না। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, মিয়ানমারের সামরিক অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী সেনাবাহিনীর অর্থনৈতিক স্বার্থ এবং সামরিক বাহিনীর বর্বরোচিত দমন নিপীড়নের সমর্থনকারীদের অর্থ প্রবাহ বাধাগ্রস্ত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি মিয়ানমার ইকোনমিক হোল্ডিংস লিমিটেডের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্য। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, এ ধরনের নিষেধাজ্ঞায় মিয়ানমার সামরিক বাহিনীর গণ নিপীড়নে ব্যবহৃত অর্থের উৎসে টান পড়বে। এর আগে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানে জড়িত বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন প্রশাসন। অবশ্য তারও আগে থেকে মিয়ানমার সেনাপ্রধান মিং অং মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত। সোমবার মিয়ানমার সেনা সংশ্লিষ্ট 11 ব্যক্তি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। 25 বছরের সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করল ইরান ও চীন। ইরান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা শনিবার 25 বছরের এক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেছেন। তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক বর্তমান পরিস্থিতির দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না, বরং তা স্থায়ী ও কৌশলী হবে। তিনি আরও বলেছেন, অন্য দেশের সঙ্গে সম্পর্কের সিদ্ধান্ত ইরান স্বাধীনভাবে নেয়, কিছু দেশের মতো একটি ফোন কলেই সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে না। শুক্রবার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ওয়াং ই দুই দিনের সফরে তেহরানে পৌঁছান। সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সাক্ষাৎ করেন। চুক্তিতে দ্বিপাক্ষিক বাণিজ্য আগামী এক দশকের মধ্যে 10 গুণ বাড়িয়ে $60,000 কোটি উন্নীত করতে সম্মত হয়েছে দুই দেশ। চুক্তি সম্পর্কে বিস্তারিত কিছু এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে আশা করা হচ্ছে এটি একটি কার্যকর কৌশলগত চুক্তি, যার মাধ্যমে জ্বালানি ও অবকাঠামো খাতসহ ইরানের প্রধান খাতগুলো চীনের বিনিয়োগ ব্যাপক মাত্রায় বৃদ্ধি এবং সামরিক সহযোগিতা বৃদ্ধি। প্রেসিডেন্ট রুহানির উপদেষ্টা হেসামেদ্দিন এই চুক্তিকে সফল কূটনীতির উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, একটি দেশের শক্তি কোনো জোট অংশগ্রহণ করার মধ্যে বিচ্ছিন্ন থাকার মধ্যে নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেন, এই চুক্তি বাণিজ্য, অর্থনীতি ও পরিবহন সহযোগিতার একটি রোডম্যাপ, যেখানে দুই পক্ষের বেসরকারি খাতে বিশেষ নজর দেওয়া যাবে। ইরানের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার চীন এবং দেশ দুটি দীর্ঘ দিন ধরে পারস্পরের সহযোগিতা। বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বেইজিং 2015 সালে ইরান ও পারমাণবিক চুক্তি স্বাক্ষর চীন ইরান সম্পর্কের স্বার্থ রক্ষার চেষ্টা করবে।